3i ডিজিটাল স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখব, অর্থাৎ কোন একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তার আগে আমরা জেনে নিই ডেসিমাল সংখ্যা কি। ডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে যতগুলো সংখ্যা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 0 থেকে 9 যেহেতু 10টি সংখ্যা, তাই আমরা ডেসিমাল সংখ্যার বেস নাম্বার বলবো 10। এখন আসি বাইনারি সংখ্যা কি। বাইনারি সংখ্যা বলতে বোঝাই 0 এবং 1, অর্থাৎ লো এবং আপ, মাত্র 2টি ভ্যালু, তাই বাইনারি সংখ্যার বেস সংখ্যা 2। উদাহরণ হিসেবে আমরা একটি ডেসিমাল সংখ্যা নিই, আমার খুব প্রিয় একটি সংখ্যা 25। যেহেতু ডেসিমাল সংখ্যার বেস নাম্বার হচ্ছে 10, এই জন্য আমরা এর বেসে বা ইন্ডেক্সে 10 লিখেছি। আচ্ছা, 25 যে ডেসিমাল সংখ্যা সেটা আমরা কীভাবে বুঝব। 0 থেকে 9 বলেছি ডেসিমাল সংখ্যা। আচ্ছা দেখি, 2 কি 0 থেকে 9 মধ্যে আছে? অবশ্যই আছে, 5 এখানে আছে। তার মানে আমরা বলতে পারি এই 25 অথবা 25 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। এখন আমরা এই ডেসিমাল সংখ্যা থেকে আমরা রূপান্তর করব হচ্ছে একটি বাইনারি সংখ্যায়, এবং অবশ্যই বাইনারি ইন্ডেক্স বা বেজে আমাদেরকে 2 রাখতে হবে। তাহলে এখন আমরা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করব। 25 যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করছি, তাই তার বেস সংখ্যা অর্থাৎ বাইনারি নাম্বারিং সিস্টেমের বেস সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 25 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগফল থাকে 12। ভাগশেষ তাহলে কিভাবে হবে? ভাগশেষ হবে 1। এখানে লিখে ফেলি ভাগ শেষ। অনুরূপভাবে আমরা 25 থেকে কতবার ভাগ করব, যতক্ষণ না পর্যন্ত 0 আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকব। 6, কোনো ভাগশেষ আছে? নাই, সুতরাং 0। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 3, কোনো ভাগশেষ আছে? নাই, আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে 1 হয়, এখানে ভাগশেষ 1। এখানে আমি আবার যখন 2 দিয়ে ভাগ করব তখন এখানে 0 এবং এখানে 1 থাকবে। এখানে যে ভাগশেষ 1 আসছে বা 1 আসছে সেটা একটু বুঝিয়ে বলি। আমরা যদি 25 বা 25 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল যদি 12 হয়, অর্থাৎ 12 × 2 করলে 24 হয়, ভাগশেষ 1 থাকে, এটা আমরা সবাই জানি, এই ভাগশেষটাই হচ্ছে 1। অনুরূপভাবে আমরা যদি 3 ভাগ করি, আমরা যদি 3 ভাগ করি 2 দিয়ে, 2 সাথে 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 ভাগশেষ 1। তাহলে এই 1 হচ্ছে এই 1, এবং এই যে ভাগফল, এই ভাগফলটি হচ্ছে এই 1। যাই হোক, আমরা তাহলে এই ভাগশেষগুলোকে বলবো হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমরা কোথা থেকে লিখবো, উপর থেকে নিচে যাব না নিচ থেকে উপরে যাব? সাধারণত আমাদের এই পদ্ধতিতে আমাদেরকে আগে জানতে হবে এই নিচের সংখ্যাটিকে বলবো হচ্ছে MSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই উপরের যে সংখ্যাটি এটাকে বলবো হচ্ছে LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা শুরু করবো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট টু লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে কী বোঝাচ্ছি, আমরা যদি বলি 5, 4, 1, এখানে বলা হচ্ছে 500 হচ্ছে সবচেয়ে বড়, 541 বা 541, 1 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 500 হচ্ছে শতক, সবচেয়ে বড় কোনটা? ডেফিনেটলি 500, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা কোনটা থেকে শুরু করব, 5 অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর 1 হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা? 1। তাহলে বাঁ পাশ থেকে শুরু করব, 1, 1, 0, 0, 1। ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে শুরু করতাম 1, 0, 0, 1, 1, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এখান থেকে যদি এদিকে যেতাম, অর্থাৎ 1, 0, 0, দেন 1 এবং 1, তাহলে হতো, তাহলে এই নাম্বারটি হচ্ছে বাইনারি সংখ্যা। ধন্যবাদ, আমরা আরেকটি
বড় সংখ্যার উদাহরণ নিয়ে আসছি।